শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে জেএসসি জেডিসি পরীক্ষা যেহেতু বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে কি সার্টিফিকেট দেওয়া হবে আর সার্টিফিকেট দিলে কিভাবে দেওয়া হবে, এই নিয়ে একটি বিবৃতি আমরা পেয়েছি এবং এই বিবৃতিটি সম্পর্কে তোমাদেরকে জানাবো। তাই অবশ্যই তুমি পুরো ভিডিওতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। আমার এই করোনা ভাইরাসের COVID-19 কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। শিক্ষাবোর্ডগুলো থেকে জিপিএ বা গ্রেড পয়েন্ট ছাড়াই শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সব শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করতে বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত 1 সেপ্টেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেই চিঠির পর ঢাকা বোর্ড গত 2 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত করার নির্দেশ দেয়। পরে 2 সেপ্টেম্বরে জারি করা ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় 2020 সালের যে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে। কি উপায়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে স্কুলগুলোকে এখনও কিছুই জানানো হয়নি। তবে কি উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মানে জেএসসি জেডিসি পরীক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটি ধারণা নিয়ে আমি ভিডিও করেছি। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেটা সম্পর্কে জানতে পারো যে তোমাদের জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করে পরবর্তী নবম শ্রেণীতে উন্নীত করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বৃহস্পতিবার 17 সেপ্টেম্বর জাগো নিউজকে বলেন, চলতি বছর জেএসসি পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তি থেকে কাউকে বাদ না দিয়ে সবাইকে এই সুযোগ দিতে বলা হয়েছে। তিনি বলেন, জেএসসি পরীক্ষার্থী একটি প্রতিষ্ঠানে 3 বছর পড়ালেখা করেছে, তাদের সম্পর্কে শিক্ষকদের ধারণা রয়েছে, সেটি বিবেচনা করে মূল্যায়ন করতে হবে। এখন কাউকে ফেল করানোর কোনো সুযোগ নেই, সবাইকে নবম শ্রেণীতে ভর্তি করা হবে। এসব শিক্ষার্থীকে অষ্টম শ্রেণী সার্টিফিকেট দেওয়া হবে কি না বা সার্টিফিকেট দিলে জিপিএ বা গ্রেড পয়েন্ট থাকবে কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে তা বাস্তবায়ন করা হবে, বলেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, জেএসসি জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের পাশের সার্টিফিকেট দেওয়া হবে। তিনি বলেন, পরীক্ষার্থীদের রুল ও রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, তার উপর ভিত্তি করে জিপিএ বা গ্রেড পয়েন্ট ছাড়া সবাইকে পাশের সার্টিফিকেট দেওয়া হবে। এসব সার্টিফিকেট শিক্ষা বোর্ড থেকে স্ব স্ব স্কুলে পাঠানো হবে, সেখান থেকে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রিয় জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যেহেতু তোমাদের পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিভাবে এই তোমাদের সার্টিফিকেট দেওয়া হতে পারে সেই বিষয় নিয়ে ভাবছে এবং সেই সার্টিফিকেটটা তোমাদের শিক্ষা বোর্ড থেকে তোমাদের স্ব স্ব স্কুলে পাঠাবে এবং সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন এবং রুল নম্বর অনুযায়ী তোমরা তোমাদের সার্টিফিকেটটা পাবে। তবে সেখানে এই গ্রেড পয়েন্ট বা কোনো মার্ক উল্লেখ থাকবে কি না সেই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। তো জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সার্টিফিকেট দেওয়া নিয়ে সর্বশেষ আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।